খাবার হিসাবে আলু হলো ভিটামিন পটাশিয়াম আরও অনেক পুষ্টির উৎস যা রক্তচাপ কমাতে এবং দীর্ঘ সময় পেট ভরা ভাব ধরে রাখতেও সাহায্য করে আর সবচেয়ে প্যাট ভরে রাখার খাবার হিসাবে এক জরিপে প্রথম স্থান অধিকার করেছে সিদ্ধ আলু এমনকি এটি টপকে গেছে লাল চালের ভাতকেও আলুর খোসা আসে ভরপুর যা নিজে বেশ পুষ্টিকর আপেলে থাকে পেকটিন যা হজম ক্রিয়াকে মন্থর করে প্রতিদিন একটি আপেল ডাক্তার থেকে দূরে রাখে কথাটি একেবারেই সত্যি আপেলের রস খাওয়ার চাইতে সরাসরি আপেল আপনাকে বেশি সময় পেট ভরা রাখবে দুইটি পুরোপুরি সিদ্ধ বা কুসুম শক্ত সিদ্ধ ডিমে থাকে একশো তিরিশ ক্যালোরি ও বারো গ্রাম আমিষ শরীর যে নয়টি অ্যামিনো অ্যাসিড নিজে তৈরি করতে পারে না তা সবগুলোই মিলবে এই সিদ্ধ ডিমে অ্যামিনো অ্যাসিডের এই মিশ্রণই মূলত ক্ষুদা নিবারণ করে এক জরিপে দেখা গেছে যারা সকালের নাস্তায় সিদ্ধ ডিম খান তারা সারাদিন ক্ষুদা অনুভব করেন খুব কম ফলে দিনে প্রায় তিনশো তিরিশ ক্যালোরি কম খাওয়া হয় আর সিদ্ধ ডিম খেতে না চাইলে ডিম ঝুরি করে খেতে পারেন আর এতে কুসুম বাদ দেওয়া উচিত নয় কারণ একটি ডিমের অর্ধেক আমিষে থাকে কুসুমে হারবার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা তথ্য অনুযায়ী দই ওজন কমানোর সবচাইতে উত্তম খাবার বিশ বছর ধরে এক লাখ বিশ হাজার মানুষকে পর্যবেক্ষণের পর এই সিদ্ধান্তে আসেন গবেষকেরা দুই রক্তের শর্করা পরিমাণ এবং খাওয়ার ইচ্ছা নিয়ন্ত্রণও রাখে আমিষ বেশি থাকে এমন দুই বেছে নিতে পারেন কারণ এতে থাকে কম ক্যালোরি আমিষ পেট ভরা ভাব বাড়ায় স্বাদের পাশাপাশি ডায়েট প্ল্যান হিসেবে হাড় এবং চর্বিহীন গরুর মাংস রাখতে পারেন কারণ এতে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন আয়রন এবং ভিটামিন বি গরু মাংস দীর্ঘ সময় ক্ষুধা নিবারণ করতে সক্ষম মাংস বেশি গঠনও বেশ কার্যকর গবেষণা অনুযায়ী কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণেও এ সহায়ক ভূমিকা রয়েছে গবেষণা দেখা গেছে স্ন্যাক্স হিসেবে বাদাম খেলে সারাদিন ক্ষুধা কম অনুভূত হয় মাত্র মেলে গ্রাম আশ আর ছয় গ্রাম আমিষ আরও রয়েছে ত্বকের জন্য প্রয়োজনীয় এছাড়া হৃদরোগে ঝুঁকি কমাত কাঠবাদাম সহায়ক খাওয়ার পর রক্তের শর্করা পরিমাণে আকস্মিক তারতম্যে ঝুঁকিও কমায় এটি মুরগির বুকের মাংসে আমিষ থাকে প্রচুর যা সবচেয়ে ভালো ক্ষুদা কমানো পুষ্ট উপাদান আমিষে ভরপুর খাবার খাবার প্রতি আসক্তিকে কমায় প্রায় ষাট শতাংশ সকালের নাস্তায় ওটস খেতে পারেন এতে থাকে প্রচুর আশ আর এটি খাবারের পানিও শুষে নেয় ফলে পেট ভরা থাকবে অনেক সময় আর এই ওটস শরীরে ভাঙতেও সময় নেয় বেশি শস্যভিত্তিক পপকর্ন থাকে প্রচুর আশ এবং আমিষ এ পেটে জায়গা দখল করে বেশি তাই ক্ষুদা কমাতেও পপকর্ন খেতে পারেন সবজি বিশেষত সবুজ পাতাযুক্ত সবজিতে প্রচুর আশ থাকে যা হজমে সহায়ক আশ শুধু উদ্ভিদভিত্তিক খাবারে পাওয়া যায় আশযুক্ত খাবার খাওয়া মানে ক্যালোরি কম ভিটামিন বেশি ক্ষুদা পেলে সবজি খাওয়ার চেষ্টা করুন যেসব খাবারের এনার্জি ঘনত্ব কম তাতে ক্যালোরিও কম যেমন ফল ও শাকসবজি এ প্রচুর পানিও থাকে তবে সালাদ খেয়ে যারা ক্লান্ত তারা স্যুপ খেতে পারেন গবেষণা অনুযায়ী সাধারণত যে পরিমাণ সবজি বা মাংস খান সেই পরিমাণ খাবার দিয়ে তৈরি স্যুপ খেলে পেট বেশি ভরা মনে হবে সুটি জাতীয় খাবারে আস থাকে এবং শরীরের শর্করা নিঃসরণ মন্থরকারী উপাদান থাকায় এগুলো দিয়ে তৈরি স্যুপ খাওয়া উত্তম তরমুজের বিরানব্বই শতাংশ হলো পানি দুই কাপ পরিমাণ তরমুজে থাকে প্রায় একশো ক্যালোরি পাশাপাশি এতে রয়েছে ভিটামিন সি শরীরের দৈনিক চাহিদা প্রায় অর্ধেক